দিয়ে নিলে খাই মাথায় তেল লাগে, আমরা অন্য ফোসাই দিছি প্রতি ওখান ফাল ফারে উদ্ধার খেয়ে দিতে হয়, কিন্তু আরও মুশকিল। আজ যে আপনার দি বাজে খানটাকে দিতরায় খানতে খানও দিতরায় বহুত হিসাব আছে। এদিন গেছে গিয়ে দোয়া করো আল্লাহ, আল্লাহর কাছে সপ্তাহ আছে। এটা আমরা একটু ডরাইও না, আমি কই আমি আল্লাহ আছে কই আর আমরা আমি নিজে ঠিক নাই ও তাহলে আমি খালা লাগছি দুনিয়া খালা লিখি আর আমি দোলা দুনিয়া লিখি আর শরবত লাল শরবত দিলে রুয়াদের হাত গোলাস লাল হয় আর ওল দিয়া দিয়ে ওল দিয়া ট্যাংলায় ওল দিয়া আলোক করলে হয় কোথায় আমরা নিজে ঠিক হই আর কোনো মায়ের ভূত নাই শেষ করবো আল্লাহ অটোমেটিক শেষ হইবা তারাও তোমার ও আমি কই আর খান ও দেবো আল্লাহ কই আর আল্লাহ অতখান আমি আলদিও করেছি ইয়ার পর ওই মাতৃ ক্যাম বাড়ো না ও নক এক মাত আছে তাহলে এই ক্যাম বাড়বা ও তো বিচারা কইছো আছে কিন্তু আমার আমি কই নমা আল্লাহ ওদিন খালি মিস হয়েছে আর না আজও তো আমার ফ্লাইটও মিস হয়েছে বাবা লাগছে মাত করছি মিস হয়েছে ফ্লাইট নয় কিতা করি জানো নি কেরে মুড় খেলাইছিলেন কেরে মুড় খেলাইছিলেন না কেউ কিতা খেলাইছি তুমি সমু না ছয় কোটি সমু না ষোলো করে খেলাইয়া সমু না সাড়ি দিলে আর খালি জিততে পারতে না আর কেরম বোর্ড খেলাইছো রিপন দেশো রিপন চিনো নি রিপন চিনো নি খেলাইছো না কোনো গিরি সারা ফিরছা বাত নি কেউ কেরম বোর্ড খেলাইছো না সবাস ও দেখো আমি খেলাইছি তো অন গুটি এগো অন গুটি রেড খাইছো এখন কনফার্ম করতে গুটি কোনো পড়ে গেছে এক গুটি রয়েছে না খাওয়া তো গিয়া ইন্দো মারলে রাইতো নাই সবাই দেখবো গিয়া হ্যাঁ কোনবার রইত খেলা রাইতে জিততে হারতে নাই ও মারলাম রিপন ও কোন মারলাম রিপন না রে ফটাতে রাই দিবেন রিপন মারলে ফকট আমার রেড কম্পার খেলা খেলা জিতি পায় তা আমি করি গিতাম ইয়ার উচ্চ দিকে মুসলমান নেই থাকতাম কোনো আমি করলাম কি আল্লাহ নামাজ পড়তাম তুমি ব্যবস্থা করো দিল মারি দো ও আল্লাহর সাড়ি দিলে রিপন মারলাম মনো আমি কইতে গিয়ে জায়গা করে দিলে দরজার দ্বারা জায়গা করে দিলে ফুসিয়া দে জায়গা আর না কইলে কই লাগবা খুদে বলি নমাজও লাগে আল্লাহর খালি ও সাহস নমাজ আর কোনো মত মিস হয়েছে নমাজ আমি বলিলাই নমাজ রিপন ও কইলাম রিপন মারলাম মনে স্যাটেলাইট দিল আল্লাহ ওখানে কোনো পেট কোনো মারা হয়ে গেলো খেলছে নমাজ শেষ হয়ে গেলো আর আমি তোমার কামড় খাওয়া নমাজ পড়াবার হবে পড়া যায় আমরা পড়ি না ও তার লাগি এয়ারপোর্টও বাঙ্গে সাইজ হয় বাঙ্গে এয়ারপোর্টও যাই দিয়ে এক ড্রেস বেটিং তো রেকর্ড হয়ে যায় বাজার কত কথা ইয়াদার আলো লম্বা কাম ওদের বিয়ার সাথে খরচ কমাও আর আল্লাহ আল্লাহ করো মসজিদ দরবার মিটাও সাজ আর সুরা করিও না সবে বুঝো খারে কি খার লগ ধরতে খারে লগ ধরতে না মাসলা বাঙ্গিয়া বুঝাইয়া দিছে দুশ্মন না করাবার কারো দল নাই আল্লাহর আল্লাহ আল্লাহ করবা মসজিদ ধরবা মসজিদ বাঁচাইবার ইমান বাঁচাইবার লাগে ই মা এই বেমারটা ধরিয়া দিছি এখন যদি বেমার ধরা ভুল হয় আর হাজা বাড়িতে আপনি দিয়ে বইল সে মাইর করিয়া দুই আমার দোসারা মরি দেন আমার খম্বেশ আসেন দুইজনে মাইর করিও না যদি বুঝো পড়েন আমার কাছে আবার বাড়া আমি দিন মায়ের দরবার ও মায়ের বন্ধ করবার লাগে আমি এখানে আবার দুই মুড়ি দিলাম মায়ের করিয়া মাথা মাথাটা হাত দিবা হতো তোমারও বাটিল আমারও বাটিল ওই দরবার করিলাম বুঝো না আমার দেই ভাই আবার দরবার আমি দেবো বোমা আলেন নিল না এখন সান্দা দাও আমি দিয়া সান্দা দাও জলদি দাও বেশ করে দাও জাকির ৫০০ টাকা 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 ৫০০টাকা 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 ৫০০টাকা
দোকান বাসা কই দিছি হুজুর ওখান দেখো ও বাস ও দিও ফোন দোকান মো ফোন দোকান দাও ফোন দোকান দেও অন্য ফোন মাসে নিয়া পান ফুড়ি ভাই আন্না আন্না আরো বরবাদ দিব খাদিয়ানি ওলা জাল বিছাইছে খাদিয়া আমি তালে দেখা রুজু খাওয়াই দিছি সমজাই দিলাম ফোন নম্বর দিয়ে আবার লইলাম স্যার হ্যাঁ ফোন 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 ফো
আরো ভয়া নেব, যাইও না যাইও না, দোকান বই বাবা রে সারা শেষ করো, আর সারা দিন আমি এমনি দিবা নাই মিশিল, আর বেচার উদ্দেশ্য না দিন, বেচার উদ্দেশ্য হেদায়তের উদ্দেশ্য জমি তো জানি মোবাইল মাদ্রাসা টিকাইয়া রাখতে হইলে তো অর্থ দরকার আছে, আর আমরা বেশ থাকি বেশ, আমরা তো দেখা হাজার টাকা দিয়ে মাংস আনিয়ে সকালে আনি মাদানে খুয়াই না, যদি 1000 গো টাকা আমরা মাদ্রাসা খানো দেই তাহলে এটা সদকায় দাঁড়িয়ে হিসেবে চিরদিন থাকবো কিয়ামত রাত পর্যন্ত। আপনারা প্রত্যেকের কাছে গুজারিশ, আর পাঁচশো না 100-500 যে জেলা ভারত ও নবীরগড় মাদ্রাসা খান কোরআনের মহব্বত করিয়া আপনারা দেওয়ার লাগে বেশ থাকি বেশ চেষ্টা করুন। হযরত মাওলানা শেখ কুতুবউদ্দিন সাহেব দামাত বরকত হোন, হযরত মাওলানা উড়ি গেছে নি পয়সা উঠাই নিছেন নি, জলদি আনো জলদি আনো, ওই গেছে তো ওই গেছে তো ওই গেছে কো পয়সা ওখান আমি নেই যা মোহাম্মদ আল্লাহ সান্দা হইতা গত বার কি বারে আল্লাহ যে জাত সারা তাল্লার গেছে, আমি খোটামণি ও তিন চার দিন আগে কি বারে কত সান্দা মানলে, আমি এখন তো নিয়ম আছে আষাঢ় বছর নাম কইয়া লইন, আষাঢ় বছর নাম লইছেন সাইর সাহাবার নাম লইছেন, ওটা কিছু বেল কিতা করেন না নি আব্দুল মতিন কিতা অমামিন দা কইয়া পাতিছো মারা মারইন তো লইন না নি আল্লাহর কি খের আল্লাহ দোয়াই আল্লাহ ইনো আমি কই যে হাসেন আমাদের তা জিয়া করে আর কইলাম তিস ফেরা শেষ হয়ে গেল, তিস ফেরা বড় বড় জোর ধর বাহার কত ধর ফয়লা তিস ফেরা কোরআন শেষ হয়ে গেছে আসাম শেষ হয়ে মাঝে দিত না, আমি কইলে এক কাম করে তিস ফেরার জিয়া ধর বুহারি কদম ইগুন শেষ হয়েছে কই 313 ধর ইগুন শেষ আসাশ গেছে, মানে 1000 করে 3000 দেন 3000 দেন ওলা দেওয়া মানে ওলা মানে খই ফুটাইছে নাকি আজি বিদে জিন্দেগি আমার আরবি কো আল্লাহ খালি দূরে বলাইছে আজি কারবার হইছে দিন ইলা আমার জিন্দেগি আমার জিন্দেগি পাইছে না আমার ওতো বড় আর মহেন্দ্রার ভর্তি ও তো মানুষ দিছে আমার সারা রাত দিল ইতা আজি ভার 10-2টা 10 টাকা 10-50 টাকা 100 টাকা দিন বন্ধ করা দেন যদি আল্লাহ আছে আল্লাহ দিন বাঁচাও না বাঁচলে আর সব ঠিকই পায়, আর আমি বাসালে দেখতাম না ও লোকাল মানুষ ঠিকই পায় সবার জিম্মাদারি আছে
وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما منار خان فرسي بيا شادي كر رہا ہے سيلفي پوائنٹ بنا رہا ہے শতান বনিও না আর ব্যাটিং ধরে আজ থেকে বাজারে আহ্বান করো ছিলে ঈদর বাজার হওয়ার বাদে বাজারও আমারই যায় না তো ব্যাটিং ধরে যন্ত্রণা খার ব্যাটিং নিবি না তো আমার আপনার আমার ব্যাটিং বিয়া শাদি তোমার বিয়া দেলা বেদিনের বিয়া হলা তোমার বিয়া তো বিয়া শাদি লোক লাখ টাকা খরচ করো রাইতে রাইতে সারা তার ফুয়া সব খানি খরচ করো বিভুয়ে খানি খাও আল্লাহর কাছে দিতে নাই মসজিদমা দিতে নাই বিয়াত খরচ রাখো 1 লাখ টাকা তা যাইতে রাইতে এই টাকা সকালে পায়খানা খাটি নিবুন আর প্যান্ডেল বান্ধে 1 লাখ টাকা শেষ এই লাখ টাকা দিও না মাদ্রা তোমার ফুলি গুচ্ছু বানাই দিল তুমি নোটা আমি করিও না দূর হো বিসমিল্লাহির রহমানির রহিম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أمي شكي دتسيم الله تعالى إيك আল্লাহ তাআলা ব্যতীত আর কেহ ইবাদত বন্দেগির লায়েক নাই আর আমি সাক্ষী দিতেছি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রসুল এবং আল্লাহ তাআলার আখেরি নবী ও রসুল তিনি যে শরীয়তে ইসলাম আল্লাহ তাআলার নিকট হইতে নিয়া আসিয়াছেন তাহা বর হক এবং সত্য আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার ফরিশতাগণের উপরে আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে আল্লাহ তাআলার রসূলগণের উপরে কিয়ামতের দিনের উপরে তকদিরের উপরে তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার তরফ হইতে হয় আর ঈমান আমি আনিলাম মরিয়া যাওয়ার পর জীবিত হওয়ার উপরে আমি দাখিল হইলাম ইসলাম ধর্মে সাচ্চা দিলে আর বেজার হইলাম কুফর আর শিরকের ধর্ম সকল হইতে আমি বয়ত হইলাম আকায়ে নামদার জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে
তাহার খলিফাগণের ওসিলায় আমি ওয়াদা করিতেছি, শিরিক করিব না, জিনা করিব না, সুদ খাইব না, সুদ কাহাকেও দিব না, নমাজ রোজা ছাড়িব না, জুয়া তীর তাস খেলিব না, চুরি করিব না, নিশা জাতীয় কোনো জিনিস পান করিব না, বিয়া শাদির মধ্যে অতিরিক্ত খরচ করিব না, আমাদের মা বোনকে পরিবারকে বাজারে যাইতে দিব না, কাহার গীবত করিব না, পিকনিকে যাইব না, বার্থডে করিব না, কাহার উপরে তোহমত লাগাইব না। আমি তৌবা করিতেছি, সগিরা কবিরা ছোট বড় সব গুনাহ হইতে, হে আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম, তুমি বড় তৌবা কবুল করনেওয়ালা, আমার তৌবা কবুল কর। আমি খ্রিস্টানের স্কুলে পড়াইব না, বাচ্চাদেরকে পড়াইব না, আমি এখন এখন যে বাজুক আমি হরুতায় হই না তালাবায় হইও না, এখন যে বাজুক হইম হরুতায় হইও না তালাবায় হইও না, আমি বয়স হইলাম, আরিবার যার ইচ্ছা হইয়া তার ইচ্ছা হইও না, আমার কোনো আপত্তি নাই, আমি বয়স হইলাম কুতুবুল আলম, কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং আমাদের অঞ্চলের আমিরে শরীয়ত ইয়াহিয়ার হাতে চারি তরিকায় চিশতিয়া সাবিরিয়া চিশতিয়া নিজামিয়া কাদিরিয়া সুহরওয়ার্দিয়া আর নকশবন্দিয়া, হে আল্লাহ এই বুজুর্গানে দিনের তাবজ্জ আমার উপরে নাজিল কর, আমিন। সজরা পাইবা, সজরার মধ্যে ছয়টা যারা বয়াত আছে সজরা লইয়া দিও, সজরার মধ্যে ছয়টা তসবি লেখা আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার, ও ছয়টা তসবি 600 বার বাদ ফজর পড়িও, না পারলে সারা দিনে পড়িবাই, আবার বাদ মাগরিব পড়িও, না পারলে সারা রাইতে দিনে রাইতে দুইবার, না পারলে 6 তসবি একবার আদায় করিও। আগো আপনার যারা বয়স হয়েছে আপনাদের পরিবার অটোমেটিক বয়স হয়ে গেছেন, গতিকে আপনাদের 6 তসবি নিও, সজরা এখন নিও, আবার পরিবার লাগে জেরাক্স পরিবার সেখানে দিয়া দিও, ব্যাটিং ধরে দিও, 6 তসবি 4000 বার আল্লাহ করবার, আপনাদের 6 তসবি 6000 বার শুধু আল্লাহ করবা, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লা নাই, শুধু আল্লাহ 4000 বার ব্যাটিং দিয়ে 4000 বার, আপনার 6000 বার পেশাব পায়খানা স্বামী স্ত্রী মিলামিশার সময় নমাজের সময় বাদে বাকি সব সময় আল্লাহ আল্লাহ করতে পারবা, উজু থাকলেও পারবা না থাকলেও পারবা, বালিক বালিকা হওয়ার বাদে নমাজ সারিয়া থাকলে নমাজের কজা করা লাগবো, ওমর কজা নমাজ, এই নমাজের নিয়ত করবা যে আমি জিন্দগির ফয়দা ফজরের নমাজ কজা করি আর আল্লাহ আকবার, ফজর জোহর আসর মাগরিব এশা বিতির কজা হইলে আজকের নমাজ শেষ, খাইল আবার নমাজ হইতে ফয়লা নিয়ত করবা, কারণ নদী এক বাড়ি ভাঙ্গিয়া নিলে কি বাজার বাড়ি ফয়লা হয়ে যায়,
আজকুন নমাজ শেষ, কালকুন নমাজ আবার হলো পয়লা পয়লা নিয়ত নমাজ সদায় করো, ইশরাক চাষ তাহাজ্জুদ নফল নমাজ আদায় করিও, সজরার তলে নাম লেখা জায়গা ফেবে যার যারে নাম লিখলেই বুঝলেন নামাজ পড়ি দেওয়া দোয়া করিও। জরুরি দুই এক কথা রয়ে গেছে, আপনার ইন্দে যারা ফুয়ার বহাই নালাইন, যদি খেয়েও নিজের ফুয়ার বহুদি আফাওয়ার টিফাইছে বাইলা জিও খরচ শেষ হয়ে গেছে, জ্বালাই লিছে অকল তা চালা হয়ে গেছে, ই কারেন্টে দললে কারেন্টে দলবা, ই কারেন্ট নাই ও হন এক বেলকি দিব অন ভাগলে দিবাই, আমরা সে আমরা জিও আসলাম আব্দুল আব্দুল হান্নান সাহ আমরা আসলাম, বড় বালা মর মাজার উস্তাদ আল্লাহ বড় দুনিয়া বহ হাসাস বহ দুনিয়ার হর শয়তানি থেকে শয়তানি হর হরকত বুঝতা হইতা মোহিন দিকে বেটি যাবো যাও আস্তা যদি জিগাই দেয় তোমার নেই মা সেরি তোমার নাম কি ফজিলা হইবা, তিন স্টেশন ফারুইয়া দেয় এবার ফজিলার মধ্যে তুমি হন লাল আচল দিয়ে তা করবো হইবা, ও লাল দুপাটি বলে তেরে নাম তো বেতা ও লাবেল কি দেই যাইন ফুয়ার বুয়াই লইয়া হাত লাগাইছো বা হাত লাগাইছো পয়সা এস কিতালে কইতাম না দুই বছর আগে আসা ও আমরা দেই দেশ হয়ে যা গেছি কত দুঃখ কতান আছে বেটার বেটার বয়স আমাতেই বেশি ও বলা কইয়া আইছি ও মা ফুয়া জ্বালাই শেষ হয়ে ফুয়ার বয়স দিয়ে খেদমত লইছো ইটা শেষ বিয়া তালাক কোন কোনো কত আলিম কুচু শেষ হইতো নাই বার হইতো না এবার জিনা উইবে সারাদিন দেখি আর ইটা করিও না জানো না আল্লাহ মাফ করতো আর ইটা করিও নিজের ফুড়ির হাত দিও না তোমার যাইবা গিয়া আর ফুড়ি তোরে স্কিন টাইট কাপড় টি শার্ট কাপড় ইটা দিও না জিন্স প্যান্ট পিন্দাইও না, আজ যদি ও জায়গা সারা মানুষে কো ই বাজার থাকি আমরা জিন্স প্যান্ট পিন্দিতাম নাই লাগিন্স পিন্দিতাম নাই তে বাজার পয়সার পাগল দুনিয়া সারা মানুষ কোনো কোম্পানি হয় না পয়সা নাই সার আর পয়সা লাগে আপনার ওয়াদা করো কোনো দর্জি হাজির করো আমরা বেটিং তরে ফুড়িং তরে আমরা স্কিন টাইট কাপড় দিতাম নাই জিন্স প্যান্ট দিয়ে আজ যদি বাজারে জিন্স প্যান্ট বন্ধ হয়ে যায় আমরা লই না আমরা মুসলমানে বহুত বাদ আসর ইগোর বহুত স্কিন টাইট সকল তা দেখা যায় আর কোনো বাকি লাগে বরং আমি তো তো নীলবাগান ও নীলবাগান কোনো ফুড়ি উকে বুকে ফুড়ি কুটিমুটি ফুড়ি উকে বুকে কিতা হইতে আমার মাত উঠি দিলাম বা কিতা দেরি নিব কিতা আমার মাত উঠি না ছাড়িয়ে গেল তো হইতো না শুনো যাইব এটা না শুনো এরে শুনো হইতো আমি কই বিশ্বাস করতে না ভয় আছে আপনার তো মিটিং করবা দেবো আমি কই আর দুঃখে মাতি আর ভয়া জানি আমি আপনার যে মিটিং করছো ফয়াজ আমরা আমি হলো আর জানিয়ে দেই আমার ওই নয় কমিটি আছে আওজাই এলাকাত ডিস্ট্রিক্টও এক আমার ও হাকাজ হিসাব জিম্মাদার প্রেসিডেন্ট আমি আমার ইনে সময় দিলাই টান টান ডে আর কই যে যেবা আমার ফুটবল বানা যেবা লাত মার হয় দেই মু আমি না আমি কুচ্ছু বরাম রাখি না আমার তো রাখি না খালি একদিন ডাকি ও যায় হয় কোনো বাজার করতে আমার কুটুম খাইলাম দেখবার লাগিয়া আর রাখি না আমি সময় সারা ও তান তান খানো খানো আমি বুঝি না আমি চিনি না এক ঠকিলাই ও কইছিলাম আমারে মশরা কইলা আপনি ফয়লা ফয়লা জিও শর্ট করবা ফয়লা সবাত শর্ট করবা আতর আর বাদ আমার আমি আর নয়টা পর্যন্ত আমার গুম হইছে না নয়টা পর্যন্ত আমি হ্যাং হয়ে গেছি কিতালাই কই আর খালি আমি তো একলা বাসখান্দি খানকা জমিয়ত আরও কততা গরিব দুঃখী সব আমার লেনগো লাগাইল এখন জিনিস দশ মিনিট করে কই কত সময় আগুন নিয়ে আমি নয়টা পর্যন্ত বললাম মোরা মানুষে দিলা ওয়ালে দিছে ইয়া মায়ুস হইয়া তুমি দেখো না মোরাও দেয়ার ও বলা এই নয়টা পর্যন্ত বাদে কোনে হালি মর লাগে মাতি আপনার রাত বারোটা পর্যন্ত মাতি বা এগারো দশটা পর্যন্ত মাতি দিয়ে হেন আসো হাসুরা আমি কইলে আমরা আমি বেকার আমার মানুষের লোক আমার মজা করলেন আমি বেকার মাত মাতি বেকার অপচয় মাতি খারাপ মাতি ওটা আমার দিকে কোনো দাম নাই এটা মাতর ওটা আমার লম্বা মাতো আসা এক বাবা যদি ধুয়া ধুয়া কত বেজে যায় আবার কত মাত রয়েছে আর একলা হয় না রে শোনা পয়লা পয়লা তেল বিয়া করি না আমারে মার দোকানও বার হইতো না সারা আল্লাহর গেছে ওনো আমরা দেশ আমার মাথা খাওয়া কিছু আর না ও আল্লাহ ডালিয়ে হয়েছে মনে হইয়া দিছে একলা আমার কোনো কোনো থাকে না আমার কোনো মাছ একলা হইতে না বিভিন্ন তার আল্লাহ করাই আছে আমি আমি করি না দেখ এর বাদে এখন কিন্তু এখন কাম কোনো ফুয়াইন ইটা করিও না এই নয়টা পর্যন্ত আমি বলা হ্যাং বইয়া বইয়া খালি বা বিলকুল মাইজ হয়ে গেলাম আর কিতার লাগে না আমার কাজ দিয়েছে আমি ভয়া জানি তার লগর মানে তা এর মানে আমি যে বয়ান করি ফালতু মা কোনো মাছ খাব না থইতা গেলে এমন এক গালো উঠি জানতাম দিয়ে কইছি এমন একর এক আমি ওই যে ওই না ফিরোর ভুয়া উস্তাদর ভুয়া থইতামও পারি না বইতামও পারি না ওলা হয়ে গেলাম না কিতা আমি উফরা হয়ে গেলাম না কিতা উফরা হইলাম নিজে বয়ান আমার কোনো অসুবিধা হয়ে যায় আপনার কষ্ট হয় এখো আচ্ছা কতখান দরকারি মাছ সবও দরকার সব বুঝলে দরকার না হলে কিচ্ছু নাই
আমি কোনো ওয়াজ করা চাইছি না, এই যে মিশন আগুন জিওটা কেরেঙ্গে মাল উঠাইয়া গাড়ি উঠায় কেরেঙ্গে, আমি যতক্ষণ আমার ওয়াজ বের করলাম আমার মাস্তা মাঝে বুঝতে পারছি না, কিন্তু যদি গাড়িটা নামাজ পড়ে উঠিলে তো চলতো। আস্তা মাদার সিস্টেম, তবলিগ সিস্টেম, খানকা আছে সব তো খানকার কই তোরা তো লোকরা খানকা, খানকা জিলাপির বাগান, জিলাপির দোকান, খানকা জিলাপির দোকান, বড়ার দোকান হইবা কিলা হইবা খাল তবলিগর কইলা মাদ্রা আমরা রাখো না, তুমি কো না কেন খাল আমরা হতো তবলিগ দিও দোকান, খান খানকা হইলো জিলাপির দোকান আর পকড়ির দোকান। গেলাম কোনো এক জায়গা আসাম নামতি চাইল, নাম কইলাই আপনার নামতির ভাগল আপনার বেলা মালায় ও জায়গা প্রায় 23 বছর খানকা চলের, খানকা চলাকালীন আমার গেছি গত সেপ্টেম্বরের 5 না 6 তারিখ আসিল, গিয়া আমি বইছি গেছি দেওয়ার বাদ কইলাম খানকার বয়স কত খান হয়েছে 23 বছর, কইলাম 6 রাত নমাজ মারি বাদে হজর রাখলো 6 রাত উঠিছে আর রয়েছে না মগজ রাখলো, আর তো আর বাই উঠে গেছে মাথা করতে করতে আওয়াজ করতে মাতি আর ভাল লাগছে না বাবা মিলে ইয়া যেমনি বয়স কইলে শুরু করলাম বয়স হয়ে যাক বয়সের সময় যখন কইলাম সুদ খাইতাম না সুদ দিতাম না এগুতাই মাতুন না হাক বুলিয়ে সুখ দিতা খাইতা লাহল তো জুয়াবির দোকান হইল, জিলাপির বড় বকরির দোকান হইল, একটাই না করেন মাতুন না করেন আমি এলাম বাকলে আমি বাড়ি আইছি আই এলান করছি ঘরে এক পয়সা দিয়ে না, যদি খাই বাবার নামে এলে বড় নামে খানকা করো কেস করে দিব, ও হইল বড়ার দোকান খানকা গিলা। এর বাদে আমি যারে ফাটাই আব্দুল করিয়া মানুষটা ও ইগিয়ে কয়ে গীতা কয়ে ইফতারও খাইলে হলো একবার এসাবার দিয়ে আরবার আইতার একবার মাফ এফ সেরিও হল আর খোয় তারা ইমাদার হলে খোয়েন বেশ আল্লাহ আল্লাহ কই না দেয় বাকি আর বলি বড়ার দোকান হইল বড়া খাইবার লেগে আইছো আমরা মাদ্রাসার এক মেম্বার গতকালকে ইন্তেকাল হয়েছে নৌ মহফিল জেনাজা হয়েছে রাত 8টার সময় জনাব রফিক উদ্দিন সাহেব মাদ্রাসার লোকে আমারও যে হোসেন আমার হোসেন আমারও বেমার আমারও আজ মানুষ ওখান থেকে পাঠাই মুম্বাই তো বহুত ইমার্জেন্সি পাঠাই যাওয়া না হসপিটাল এডমিট বড় বাল আমার খয়ের কাম আমার মাদ্রাসার জিম্মাদারিতে আসুন সব খালি একলা তান না সারা সারা উম্মত একবারে ফেলেছিন তো গেলে সারা উম্মত বেদিনও লাগে তো হেদায়ত দোয়া করিও আর হলে আমার দে ভাই উল্টা পাল্টা করে তারও হেদায়ত করে গেলায় সবলে দোয়া করে আলমা করতে না যাচ্ছে সবল লাগে দোয়া করিও বেমারি আজারি বলা মুসিবত আগুন পানি সবল লাগে হিন্দু মুসলমান সবল লাগে দেশর লাগে সবল লাগে দোয়া করিও আমিন বিরহমান এখন আরজ আপনার নমাজ পড়ছেন না এখন।